বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিয়ে হওয়ার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এমন একটি আমল যে সকল মেয়েরা এই আমলটি করবেন তাদের আল্লাহ তালা বিশেষ ফেরিস্তা পাঠিয়ে হলেও সাত দিন অথবা চোদ্দ দিন সর্বোচ্চ একুশ দিনের মধ্যে উত্তম পাত্রের সাথে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এই আমলটি আমি যেভাবে বলবো যদি আপনারা সেইভাবে করতে পারেন যদি এমন হয় মানুষ শয়তান জিন শয়তান অথবা খবির জাদু জাদুকুফুরি করে আপনার বিয়ে আটকে রেখেছে তাতেও তাদের ক্ষমতা নেই যে আপনার বিয়ে আজকে রাখবে আল্লাহ তালা এমন ফেরেস্তা পাঠাবেন যে তারা দৌড়ে পালাবে এবং অতি উত্তম পাত্রের সাথে অতি সুত্তর আল্লাহ তার আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে আপনাদের করতে বলবো আপনারা সেইভাবে আমলটি করবেন এই আমলটির দুইটি নিয়ম বলে দিব দুইটি নিয়মের যে কোনো একটি নিয়মের মধ্যেই আপনারা যদি আমলটি করতে পারেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে লাভ করবেন ইনশা আল্লাহ তবে আমি খুব তাড়াতাড়ি বিশেষ জিন জিন্তাসের মাধ্যমে এই জিন জাদুর চিকিৎসা করে অতি দ্রুত বিয়ে হওয়ার জন্য বিশেষ একটি আমল জিনের রাজা ফাক্তাসের রয়েছে সেই আমলটিও আমি অতি দ্রুতই আপনাদের মাঝে আমলের মাধ্যমে প্রকাশ করবেন ইনশাআল্লাহ আর পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বোনেরা এই আমলচিকে করে শত বা কামিয়াবি লাভ করতে চান সেই সকল বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে লেখাগুলো আসবে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ এই লিখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়ত রেখেছি যা আপনাদের এই আমল করার ক্ষেত্রে এবং শতভাগ কামিয়াবি হওয়ার জন্য অবশ্য অবশ্যই কাজে আসবে এজন্য প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা মাধ্যমে যা নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ যাদত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন এবং নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আজকে আপনারা কিভাবে আমলটি করবেন সেটি আমি আপনাদের কাছে করছি আপনারা সাদা কাগজের মধ্যে তালসামটিকে লিখার মধ্যে লাগিয়ে দিবেন অর্থাৎ এমনভাবে লাগাবেন যাতে করে হচ্ছে তালসামটি আপনি দেখতে পারেন অর্থাৎ তালসামের দিকে তাকাতে পারেন এমনভাবে আপনি হচ্ছে আয়নার মধ্যে তালসামটিকে লাগিয়ে দিবেন অথবা যে কোনো ভাবে আপনি যে ঘরে বসবাস করেন সেই ঘরের মধ্যে চার কাগজের মধ্যে লিখে ঝুলিয়ে রাখবেন আপনি যেটি করবেন প্রতিদিন উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে এই আয়নার মধ্যে যে তলসামটি লিখেছেন বা কাগজে যে তলসামটিকে লিখেছেন তালসামটির দিকে তাকিয়ে মনে মনে বলবেন এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আল্লাহ তালার হুকুমে অতি দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করার জন্য যদি আপনারা আরবি বলতে পারেন তাহলে বলবেন তবকালুদ্দামা হাদ তাম লি জাউজি এতটুকু বললে হবে আপনারা হচ্ছে এই আল যে আমি যেভাবে বললাম প্রয়োজনে যদি মনে হয় যে আপনি তলসামের দিকে দুইবার না তাকিয়ে দিনে পাঁচবার তাকাবেন তাতেও কোনো প্রকার সমস্যা নেই আর যে সকল মেয়েরা পাঁচ অক্ত নামাজ পড়েন বোনেরা পাঁচ অক্ট নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের পরেই তাকাবেন তবে এই আমলটি এমন সময় করবেন যে একুশ দিন যেন আপনি পবিত্র থাকেন সেদিকে লক্ষ্য রেখে অথবা সাত দিন অথবা চোদ্দ দিন পূর্ণাঙ্গ পবিত্র অবস্থায় যে অবস্থায় নামাজ পড়তে পারেন তখন থেকে শুরু করবেন আমি আপনাদের বলে দিলাম আল্লাহ আল্লা রসহমত আগেই বলেছি হয় সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিনের মধ্যে আল্লাহ তাহলে আপনাকে বিশেষ ফরিস্তা হলেও আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আরহামাত